নমস্কার বন্ধুরা ওয়ান টু টু ফোর ফাইভ হাওড়া এস এম বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস এই এক্সপ্রেসটি একটি নন স্টপ সুপারফাস্ট এক্সপ্রেস এবং কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন এইটা এক্সপ্রেসটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে সপ্তাহে পাঁচ দিন রবিবার মঙ্গলবার বুধবার শুক্রবার এবং শনিবার মাত্র উনত্রিশ ঘন্টার মধ্যেই পরের দিন ঠিক বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে পৌঁছে যায় ভারতের অন্যতম বিখ্যাত শহর বেঙ্গালুরুতে এক্সপ্রেসটিতে একটি সেকেন্ড সিটিং কোচ এগারোটি স্লিপার ক্লাস কোচ রয়েছে এস ওয়ান থেকে এস ইলেভেন ছটি এসি থ্রি টায়ার কোচ রয়েছে বি ওয়ান থেকে বি সিক্স একটি এসি টু টায়ার কোচ রয়েছে এ ওয়ান এবং একটি ফার্স্ট এসি কোচ রয়েছে এইচ ওয়ান এছাড়া এক্সপ্রেসটিতে অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং এবং প্যান্ট্রি কার্ডের সুবিধাও রয়েছে এই টোটাল উনিশশো সাঁত্রিশ কিলোমিটার জার্নিতে এক্সপ্রেসটির মাত্র পাঁচটি স্টপেজ রয়েছে এবং তার মাঝখানে তিনশো একচল্লিশটি ইন্টারমিডিয়েট স্টেশনস রয়েছে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বারোই অগাস্ট দু হাজার বাইশের অবধি এই দুরন্ত এক্সপ্রেসটি চলতো ইয়েশবন্তপুর পর্যন্ত এবং এই দু হাজার মাসের পর থেকে এই ট্রেনটি চলে বেঙ্গালুরু পর্যন্ত এবং ইয়েশবন্তপুর এবং এসএমভিটি ভিটি বেঙ্গালুরু এই দুটি স্টেশনে বেঙ্গালুরু শহরে অবস্থিত এবং দুটি স্টেশনের মধ্যে ডিস্টেন্স ওই সড়ক পথে চোদ্দো কিলোমিটার মতো এবার আমি বলবো এক্সপ্রেসের ভাড়া সম্বন্ধে আপনারা যদি সেকেন্ড সিটিংয়ে জার্নি করেন তাহলে বেঙ্গালুরু অবধি ভাড়া পড়বে পাঁচশো টাকা স্লিপার ক্লাসে চোদ্দোশো টাকা এসি থ্রি টারে ভাড়া পড়বে তিন টাকা এসি টু টায়ারের ভাড়া পড়বে পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং ফার্স্ট এসিতে ভাড়া পড়বে আপ টু বেঙ্গালুরু ছ হাজার ছশো পঁচাশি টাকা আপনারা যারা কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে চান তাদের জন্য বেস্ট ট্রেন হচ্ছে এই এসএম বিটি দুরন্ত এক্সপ্রেসই কারণ যে কটি বেঙ্গালুরু এক্সপ্রেস ছাড়ে থেকে কম সময় ব্যাঙ্গালুর পৌঁছে দেয় এই দুরন্ত এক্সপ্রেসই এবার আমি বলবো এই দুরন্ত এক্সপ্রেসের যে যে স্টেশনের স্টপ রয়েছে সেগুলি সম্বন্ধে হাওড়া থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিটে ছাড়ার পর টানা চারশো ছত্রিশ কিলোমিটার এই এক্সপ্রেসটি নন স্টপ চলে এবং তারপর দাঁড়ায় তার প্রথম স্টপ বিকেল চারটে কুড়িতে উড়িষ্যার ভুবনেশ্বরে এবং এখানে ট্রেনটি দশ মিনিটে স্টপ থাকে এবং এটি উড়িষ্যার একটি অন্যতম বিখ্যাত রেলওয়ে স্টেশন এছাড়া ভুবনেশ্বর শহরকে টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয় এবং এর আশেপাশে লিঙ্গারোজা মন্দির মুক্তেশ্বর মন্দির এবং রাজারানী মন্দিরের মতো কিছু বিখ্যাত মন্দিরও রয়েছে এরপর ট্রেনটি আবার চলতে শুরু করে সাড়ে চারটের সময় এবং টানা তিনশো ছিয়াশি কিলোমিটার ননস্টপ চলার পর রাত দশটা বাজে পৌঁছায় অন্ধ্রপ্রদেশের ভিজিয়াগরম জংশন স্টেশনে স্টেশনটি যেহেতু জংশন তাই লাইন আলাদা হয় যদি আমরা আপের দিকে চিন্তা করি তাহলে লাইনটা যায় বিশাখাপত্তনম জংশনের দিকে এবং ডাউনের দিকে একটি লাইন যায় খুর্দা জংশনের দিকে এবং আরেকটি লাইন যায় ঝাড়সাগুড়া হয়ে রায়পুর ব্রাঞ্চ লাইন এবং এই স্টেশনেও ট্রেনটি দশ মিটার হল থাকে ভিজিয়াগরম স্টেশনের পর ট্রেনটি আবার টানা চারশো কিলোমিটার নন স্টপ চলার পর পরে স্টপ আছে পরের দিন ভোর চারটে পনেরো সময় অন্ধ্রপ্রদেশের অন্যতম বিখ্যাত স্টেশন বিজয়ওয়াড়া জাংশনে এবং এই স্টেশন সম্বন্ধে একটি তথ্য কিছুদিন আগে এই স্টেশনটি ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা প্ল্যাটিনাম রেটিং অ্যাওয়ার্ড পেয়েছে এছাড়া বিজয়ওয়াড়া স্টেশন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের ষষ্ঠ ব্যস্ততম রেলওয়ে স্টেশন এখানে হাওড়া চেন্নাই মেন লাইন এবং চেন্নাই নিউ দিল্লি লাইন এক হয় বিজয়ওয়াড়াতেও দুরন্ত এক্সপ্রেসের দশ মিটার হল্ট থাকে বিজয়ওয়াড়ার পর আবার টানা নন স্টপ তিনশো কিলোমিটার চলার পর ট্রেনটি স্টপ থাকে সকাল নটা পঞ্চান্ন অন্ধ্রপ্রদেশের রেনিগুণ্ডা জংশন স্টেশনে যেখানে ট্রেনটির পাঁচ মিটার হল্ট থাকে এবং এই রেনিগুণ্ডা থেকে তিরুপতি মাত্র দশ কিলোমিটার এবং আপনারা যারা তিরুপতি যেতে চান যদি ডাইরেক্ট তিরুপতির ট্রেন না পান তাহলে এই রেনিকুণ্ডায় এসে এখান থেকে সড়ক পথে বা রেলপথে তিরুপতি যেতে পারেন খুব সহজেই এখান থেকে চার কিলোমিটার দূরে রয়েছে তিরুপতি এয়ারপোর্ট এছাড়া এখানে কাছাকাছি ঘোরার মতো রয়েছে চন্দ্রগিরি ফোর্ট শ্রী ভেঙ্কটেশওয়াড়া জুলজিক্যাল পার্ক শ্রী ভেঙ্কটেশওয়াড়া স্বামী বাড়ি টেম্পেল ইত্যাদি রেনিয়া গুন্টা যেহেতু জংশন তাই লাইন আলাদা হয় যদি আমরা ডাউনের দিকে চিন্তা করি তাহলে একটি লাইন যায় কোদুরু হয়ে মুম্বাই পুনের দিকে এবং একটি লাইন যায় গুদুর হয়ে ভিজাওয়াড়া জংশনের দিকে এবং আপের দিকে ও লাইনটার দুভাগে ভাগ হয় একটি লাইন যায় তিরুপতি কাটপাটি হয় বেঙ্গালুরুর দিকে এবং আরেকটি লাইন যায় আরাকোনাম হয়ে চেন্নাই সেন্ট্রালের দিকে তিকটাই এই দুরন্ত এক্সপ্রেসের লাস্ট হলস্টপ এবং এরপর সাড়ে তিনশো কিলোমিটার ননস্টপ চলার পর ট্রেনটি অবশেষে পৌঁছায় মোকসাগুন্দাম গুন্দাম ভিস ভেস ভাড়ায়া টার্মিনাল বেঙ্গালুরুতে বা এস এম ভিটি বেঙ্গালুরু স্টেশনে বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে বেঙ্গালুরু ভারতের অন্যতম বিখ্যাত মেট্রোপলিটান সিটি এছাড়া বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া এছাড়া এখানে ঘোড়ার মতো রয়েছে ব্যাঙ্গালুর প্যালেস টিপু সুলতান সামার প্যালেস এবং নান্দি হিলস ইত্যাদি ডাউন দুরন্ত এক্সপ্রেস এসএমভিটি ভিটি বেঙ্গালুরু থেকে ছাড়ে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিটে রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার এবং বিকেল চারটে চল্লিশে পৌঁছয় রেনিগুণ্টটা রাত দশটা দশে বিজয়বাড়া পরের দিন ভোর চারটে দশে বিজয়াকরম জংশন এবং সকাল নটা দশে ভুবনেশ্বর দাঁড়ানোর পর বিকেল চারটে পঞ্চাশে পৌঁছয় হাওড়া স্টেশন তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন